প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, তোমরা তোমাদের পড়াগুলো নিয়মিত করছো। এই আশা রেখে আমরা আমাদের তৃতীয় ক্লাসে চলে যাচ্ছি। আমাদের তৃতীয় ক্লাস হচ্ছে পাঠ 3, ছয় দফা আন্দোলন। তো ছয় দফা আন্দোলনে যেটি আমরা জানবো, এখানে গত ক্লাসের যে বাঙালির অর্জন এই বিষয়টি আলোচনা হয়নি, আমরা সেই বিষয় থেকেই পরে ছয় দফা আন্দোলনে আসব। আমরা জানি যে যুক্তফ্রন্ট কী করেছিল, রাজনীতিতে নিরঙ্কুশভাবে জয়লাভ করে রাজনীতিতে নিজেদের নাম লিখিয়েছে, বা বাঙালির জাতির যে মনের ইচ্ছা, অধিকারের যে আন্দোলন, তারা 21 দফা দাবিতে নিজেদেরকে নির্বাচিত করে সেই তফসিল অনুযায়ী আগাতের চেষ্টা করে, যেটি পাকিস্তান শাসক গোষ্ঠীর মোটেও পছন্দ হয়নি। তারা কি করে, বিশেষ ক্ষমতা প্রয়োগ করে এই যুক্ত নির্বাচিত দল যুক্তফ্রন্টকে বাতিল ঘোষণা করে এবং তাদের কাছ থেকে ক্ষমতাটি কেড়ে নেয়। বিশেষ ক্ষমতা আইনের আইন প্রয়োগ করে তারা এই নির্বাচনকে বাতিল করে 2 বছর। মানে যুক্তফ্রন্ট কী করে, আমাদের নির্বাচিত দল হিসেবে তো আমরা যুক্তফ্রন্টকে নির্বাচিত করি, কিন্তু 2 মাসের মাথায়, অর্থাৎ 60 দিনের মধ্যেই পাকিস্তান সরকার এই নির্বাচিত দলকে ক্ষমতা থেকে, রাজনীতি থেকে বাতিল করে। এবং তারা কি করে, 1958 সালে অক্টোবরে ইস্কান্দর মির্জা সামরিক আইন জারি করে। সামরিক আইন জারি করে জেনারেল আইয়ুব খান ইস্কান্দর মির্জাকে আবার ক্ষমতা থেকে হটিয়ে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে নিজেকে যুক্ত করেন। তো এটি কিন্তু আসলে গণতান্ত্রিক বা নির্বাচিত দল না। ইস্কান্দর মির্জা যেটি করে, বা তোমার জেনারেল আইয়ুব খান যে কাজটি করে, একজন আরেকজনকে সরিয়ে দিয়ে নিজেরা ক্ষমতায় বসে, বা ক্ষমতাকে জোর করে নির্বাচিত দলকে বাতিল করে দিয়ে নিজেরা ক্ষমতায় বসে, এটি নির্বাচিত কোনো দল না, গণতান্ত্রিক কোনো দল না। এই আইয়ুব খান বা ইস্কান্দর মির্জা দুজনই কী করে, অগণতান্ত্রিকভাবে নিজেরা ক্ষমতায় বসে, দুজনই নির্বাচিত দল যুক্তফ্রন্টকে রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করে। এবং তারা এই যে জোর করে ক্ষমতায় আসে, এটি কিন্তু বাঙালি জাতি কোনোভাবেই মেনে নিতে পারেনি। এবং তারা যে শাসন প্রতিষ্ঠা করে, তারা যে শাসন পরিচালনা করে, এটি কিন্তু সাধারণ জনগণ মেনে নিতে পারেনি। দেখো, তোমাদের 6 নম্বর পেজে সুন্দরভাবে দেওয়া আছে বাঙালির অর্জনটি। এটি পাকিস্তান সরকারের প্রতি বাঙালিদের কী হয়, আরও বেশি বিরক্তি প্রকাশ করে, আরও বেশিভাবে বাঙালি জাতি পাকিস্তান সরকারের প্রতি যে শ্রদ্ধা ছিল, যে ভক্তি ছিল, তারা সেখান থেকে বের হয়ে আসে। নিজেদের নির্বাচিত দল যখন ক্ষমতা টিকতে না পারে, বিশেষ ক্ষমতার জোরে বা অবৈধভাবে যখন সামরিক সরকার বা কেউ ক্ষমতা দখল করে নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে থাকে, তখন সেটি আসলে সেই দেশের জনগণের জন্য বা গণতন্ত্রের জন্য এটি হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। একই ঘটনা ঘটেছিল 1958 সালে, এবং 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড এই ইস্কান্দর মির্জা কি করে, পাকিস্তানের ইস্কান্দর মির্জা ক্ষমতা থেকে হটিয়ে, যে ইস্কান্দর মির্জাকে ক্ষমতা থেকে হটিয়ে নিজেকে প্রেসিডেন্ট দাবি করে আইয়ুব খান। এবং আইয়ুব খান এসে আবার যেটি করে, 1958 থেকে 1962 সাল পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ডকে নিষিদ্ধ করে দেয়। অর্থাৎ কোনো নির্বাচন, কোনো রাজনৈতিক যে কর্মকাণ্ড, মিছিল, মিটিং, সমাবেশ, এগুলো সব কিছু নিষিদ্ধ ঘোষণা করে দেন। কোনো গণতন্ত্র যেন চর্চা হতে না পারে, কোনো দেশের মানুষ যেন কথা বলতে না পারে, সেটিকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে কে, আইয়ুব খান। এবং এই আইয়ুব খান নিয়ে রাজনীতিতে কি হয়, জনগণ বিরক্ত হয়ে যায়। শুধু তাই না, একটা দেশের সংবিধানে একটা শূন্যতা সৃষ্টি হয়। রাজনীতিতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যদি অব্যাহত না থাকে, সামরিক সরকার যদি জোর করে ক্ষমতায় বসে থাকে, এবং সমস্ত রাজনৈতিক যে চাষাবাদ বা রাজনৈতিক যে কর্মকাণ্ড, সেগুলো যদি সুন্দরভাবে পরিচালিত না হয়, তাহলে
রাজনীতিতে অবশ্যই সংকট তৈরি হয় বা রাজনীতিতে সংবিধানে এক তার গতি, সংবিধানের যে গতি থাকে, অধিবেশনের যে উদ্দেশ্য থাকে, লক্ষ্য থাকে, সেগুলো বাধাগ্রস্ত হয়। সেই বাধাগ্রস্ততা থেকেই দেশের ছাত্র সমাজ এগিয়ে আসে এবং এগিয়ে আসার পর যেটি হয়, 1962 সালে আইয়ুব খান যে সংবিধান রচনা করে সেটিকে অক্ষুণ্ণ রাখার জন্য সে যা কিছু কর্মকাণ্ড পরিচালনা করে, দেশের ছাত্র সমাজ এটিকে মেনে নেয় না এবং এই মেনে না নেওয়াটা আরও বেশি বেগবান হয়, আরও বেশি কার্যকর ভূমিকা পালন করে যখন আইয়ুব খানের শিক্ষানীতিটা চলে আসে। অর্থাৎ শরীফ কমিশন নামে যে শিক্ষানীতিটা আসে সেটিতে উল্লেখ থাকে যে রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে, অর্থাৎ শিক্ষা পরিচালনা হবে, সব কিছুই পড়তে হবে, লিখতে হবে উর্দুতে, যেটি বাঙালি ছাত্র সমাজ মেনে নেয়নি। তখনই তারা আন্দোলনটাকে জোরদার করে যে এভাবে এই শিক্ষানীতিতে পড়াশোনা করা আমাদের পক্ষে সম্ভব না এবং তারা ঘোর প্রতিবাদ জানায়। সেই প্রতিবাদটি মানে রাষ্ট্রভাষা উর্দু হওয়ার যে চাল ছিল তারা এই শিক্ষানীতিতে সেটি ঢুকানোর চেষ্টা করে, কিন্তু ছাত্র সমাজ আমাদের সেটা মেনে নেয়নি। শুধু তাই না, এই নীতিতে আরেকটি যে বিষয় থাকে সেটি হচ্ছে অবৈতনিক শিক্ষা বাতিল করা হয় এবং উচ্চশিক্ষা লাভের সুযোগ কমিয়ে দেওয়া হয়। এই এই এগুলো ছিল পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজকে ধ্বংস করে দেওয়ার একটি চাল বা কৌশল। ছাত্ররাও সেই কৌশল থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য আন্দোলন শুরু করে যে এই কৌশলে বা এই ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। এই শরীফ কমিশন নামে যে শিক্ষানীতিটা হয় এই নীতির ঘোর প্রতিবাদ, তীব্র প্রতিবাদ তারা জানায় এবং এই নীতি শেষ পর্যন্ত আইয়ুব সরকার বাতিল করতে বাধ্য হয় ছাত্রদের আন্দোলনের মুখে। এরপর যেটি হয় 6 দফা আন্দোলন, এই আন্দোলনের নেতৃত্ব দেন তখনকার ছাত্র নেতা বা অগ্রণী তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি 1966 সালে 5ই ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলের এক সম্মেলনে যোগদান করেন এবং সেই সম্মেলনে যোগদান করে তিনি বাঙালি জাতির জন্য 6 দফা একটি দাবি পেশ করেন। সেই দাবিগুলো ছিল সত্যিকার অর্থে বাঙালি জাতির মুক্তির সনদ। এই 6 দফাকে যদি আমরা বলি যে বাঙালি জাতির মুক্তির দলিল, তাহলে কিন্তু ভুল হবে না। বাঙালি জাতি যে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, বাঙালি জাতির বিভিন্ন অধিকার ক্ষুণ্ণ হচ্ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই লাহোরে 1966 সালে 5ই ফেব্রুয়ারি সম্মেলনে অংশগ্রহণ করে আমাদের আমাদেরকে সেই শোষণ শাসনের মাঝ থেকে রক্ষা করার জন্য এই দাবিগুলো পেশ করেন। শুধু তাই না, এই দাবিতে যেটি হয় পাকিস্তান সরকারকে আমাদের আমাদের যে অধিকার সেই অধিকার আদায়ে পাকিস্তান সরকারকে জোরালোভাবে দেখিয়ে দেওয়া হয় যে আমরা আমাদের অধিকারগুলো সম্পর্কে সচেতন বা আমরা আমাদের যে অধিকারগুলো এগুলো আমাদের খুবই দরকার, এটি জানিয়ে দেওয়া হয় লাহোরের এই 6 দফা দাবির মধ্যে। আমাদের সুন্দর করে দেখো পৃষ্ঠা নাম্বার 7-এ এই দাবিগুলো সুন্দরভাবে একটার পর একটা দেওয়া আছে এবং আমাদের যখন আমরা কর্মসূচিগুলো লিখতে যাব 6 দফা কর্মসূচি, আমাদেরকে কিন্তু হুবহু এই কর্মসূচিগুলো এভাবেই লিখতে হবে। এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে 6 দফা কর্মসূচির যে প্রথম কর্মসূচিটি ছিল যে লাহোরে প্রস্তাবের ভিত্তিতে শাসনতন্ত্র রচনা করে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়ে তুলতে হবে। তাতে কি হবে, পার্লামেন্টারি সিদ্ধান্ত সরকার থাকবে, সকল নির্বাচন সার্বজনীন প্রাপ্ত বয়স্কদের ভোটে নির্বাচিত হবে। দেখো আমরা এর আগে কি জানলাম, যুক্তফ্রন্ট নির্বাচিত হয়েছিল, পাকিস্তান সরকার কিন্তু তাকে 2 মাসের বেশি টিকতে দেয়নি। তারা নিজেরা আবার সেই বিশেষ ক্ষমতার জোরে নির্বাচিত দলকে ক্ষমতা থেকে হটিয়ে দিতে বাধ্য করলো। একইভাবে আবার যেন নির্বাচন হয়, একইভাবে আবার যেন অংশগ্রহণ করে বাঙালি জাতি, যেন যেহেতু আইয়ুব খান কী করেছিল, সমস্ত
নির্বাচিত দলকে রাজনীতি থেকে বাতিল করে দিয়েছিল এবং রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ করেছিল, সেই কর্মকাণ্ড যেন আবার চালু হয়, আবার যেন জনগণ রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে, আবার যেন সবাই ভোট দিতে পারে, সেই জন্য আবার নির্বাচনের দরকার ছিল। এবং ছয় দফা আন্দোলনের প্রথম যে দাবিটি ছিল যে প্রাপ্ত বয়স্করা ভোট দিতে পারবে এবং নির্বাচন আবার অনুষ্ঠিত হতে হবে, এটি ছিল প্রথম দাবি, ছয় দফা দাবি মূল দাবি ছিল। এবং এটি কি হবে, আইন সভা সমূহে সার্বভৌমত্ব থাকতে হবে। দ্বিতীয় যেটি ছিল যে ফেডারেশন সরকার সরকারের এখতিয়ারে কেবলমাত্র দেশ রক্ষা ও পররাষ্ট্রীয় ব্যাপার, এই দুটি বিষয় থাকবে, অবশিষ্ট সমস্ত বিষয় প্রদেশের হাতে থাকবে। অর্থাৎ যেই দুটি প্রধান বিষয় না দেখলে একটি দেশ সুগঠিত থাকতে পারবে না বা একটি দেশের আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, সেই দুটি বিষয়কে কেন্দ্রীয় সরকারের হাতে থাকবে এবং প্রাদেশিক সরকারের হাতে অন্য যত সমস্ত কিছু সেগুলো রাখতে হবে। তাহলেই একটি দেশের অধিকার বা জনগণের যে কাজগুলো সেগুলো সুন্দরভাবে রক্ষা হবে। এটি ছিল ছয় দফা দাবির দ্বিতীয় দাবি। এবং তৃতীয় যে দাবিটি ছিল, পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি সম্পূর্ণ পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রার প্রচলন থাকতে হবে। পাকিস্তান সরকার কী করছিল, আমাদের দেশ থেকে বিভিন্ন সময় অর্থ পাচার করে নিয়ে যাচ্ছিল, বিভিন্ন কাঁচামাল নিয়ে যাচ্ছিল, যেটির যোগ্য বিনিময় আমরা পাচ্ছিলাম না, আমরা অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হচ্ছিলাম। এই ক্ষতি থেকে রক্ষা পাবার জন্য ছয় দফা দাবির যে তৃতীয় দাবি ছিল সেটি হচ্ছে যে সহজে প্রচলনযোগ্য, অর্থাৎ সহজে বিনিময় হবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এরকম একটি মুদ্রা চালু করা, অথচ সহজেই আমরা আবার হিসাব রাখতে পারবো। যেহেতু দুই দেশের মুদ্রা আলাদা বা একই যদি হয় তাহলেও আমরা বুঝতে পারবো না, হিসাব রাখতে পারবো না যে আমাদের দেশ থেকে কতটুকু চলে গেল, কতটুকু আসলো অর্থ বা মুদ্রা। তা এটা হিসাব করার জন্য আমাদের এমন একটা মুদ্রা দিতে হবে যে মুদ্রাটা আমরা সহজে হিসেব করতে পারবো, আবার দুই দেশে সহজেই বিনিময় হবে, একইভাবে আলাদা হতে হবে। তারপর কি, এই ব্যবস্থা অনুযায়ী কারেন্সি কেন্দ্রের প্রাদেশিক সরকারের হাতে থাকবে। শুধু তাই না, দুই অঞ্চলের জন্য দুটি স্বতন্ত্র স্টেট ব্যাংক থাকবে অথবা দুই অঞ্চলের জন্য একই কারেন্সি থাকবে। যদিও প্রচলন বা বিনিময়টা কি হবে, কারেন্সি এখানে হচ্ছে মুদ্রা বা টাকা, আমাদের তো এখন টাকা, এই টাকাটা যেন কি হয় সহজে একজন আরেকজনের কাছে আদান প্রদান করতে পারে, এটাই হচ্ছে কারেন্সি। তো এটা যেন সহজে হয়, এটার জন্য আবার কি করতে হবে, আমাদের একটা ব্যাংক থাকতে হবে, যেই ব্যাংকটা কি হয় স্টেট ব্যাংক থাকতে হবে, যেটা কি যেটা ক্ষমতায় থাকবে কে, প্রাদেশিক সরকার, তা না হলে এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। এবং চতুর্থ যে দাবিটি ছিল সেটি হচ্ছে সকল প্রকার কর খাজনা ধার্য এবং আদায়ের ক্ষমতা আঞ্চলিক সরকারের হাতে থাকবে। এটি যদি হয় তাহলে কি হয়, আমাদের যেটি হচ্ছিল পূর্ব পশ্চিম পাকিস্তান আমাদেরকে যখন তখন কর চাপিয়ে দিয়ে আমাদেরকে শোষণ করছিল, আমাদের হয়তো খরা হয়েছে, বন্যা হয়েছে, তারপরেও তাদের যে খাজনা সেটি আমাদের দিতেই হবে, তারা আমাদেরকে কি করছিল না, আমাদেরকে কোনো রকম কোনো ছাড় দিচ্ছিল না। তো এই যে আমাদের দেশের মানুষগুলো অভাবী হয়ে যাচ্ছিল যখন তাদের খাজনাগুলো সময় মতো পরিশোধ করতে পারছিল না, আমাদের দেশের জনগণ কি হচ্ছিল, ক্ষতিগ্রস্ত হচ্ছিল। পশ্চিম পাকিস্তান কিন্তু যেহেতু চাষাবাদের সাথে জড়িত ছিল না, সেহেতু তারা তাদের যে খরা হলে কি সমস্যা, বন্যা হলে কি সমস্যা, তারা সেটি বুঝতে পারতো না। এই জন্য তারা তাদের যে ট্যাক্স থাকতো, যে খাজনা যে ধার্য থাকতো, সেটি তারা করতো। এই জন্য ছয় দফা দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেটি করলেন সেটি হচ্ছে যে যদি প্রাদেশিক সরকার এই খাজনা আদায় করে তাহলে দেশের উপর যে প্রাকৃতিক দুর্যোগগুলো হবে সেখান থেকে তারা বুঝতে পারবে করটা কত হতে হবে, অর্থাৎ সেই দেশের জনগণ আদৌ সেই খাজনা পরিশোধ করতে পারবে কি না, বা খাজনা যে ধার্যটা সেটা অবশ্যই সহনশীল হবে। এই আশা রেখেই ছয় দফা দাবির আরেকটি দাবি করা হয় যে যদি প্রাদেশিক সরকার এই ট্যাক্স বা খাজনাটি ধার্য করে তাহলে সেই দেশের জনগণের জন্য সুবিধা হবে। শুধু তাই না, আঞ্চলিক সরকারের আদায়ী রেভিনিউ আদায়
আঞ্চলিক সরকারের আদায় রেভিনিউ এর নির্ধারিত অংশ আদায়ের সঙ্গে সঙ্গে ফেডারেল তহবিলে জমা করা হবে। অর্থাৎ এই যে আদায় করা হলো এটি আবার কেন্দ্রীয় সরকারে অবশ্যই সেটি পাঠানো হবে, কিন্তু ধার্য থাকবে যে কতটা পাঠাতে হবে কতটা আবার রাখতে হবে। একইভাবে তৃতীয় যে দাবিটি ছিল, পঞ্চম যে দাবিটি ছিল, সেটি হচ্ছে দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক 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 হিসাব রাখতে হবে। অর্থাৎ আমদানি রপ্তানির যে বিষয়টি সেটি আলাদা আলাদা হতে হবে। তা না হলে আমাদের দেশ থেকে কতটুকু আমরা রপ্তানি করলাম, কতটুকু আমরা আমদানি করছি, এই যে হিসাবটি এটি যদি একত্রিত হয়ে যায় তাহলে আমরা বুঝতে পারছিলাম না যে পশ্চিম পাকিস্তান আমাদেরকে কতটুকু শোষণ করছে আর কতটুকু আসলেও আমাদেরকে দিচ্ছে। এই জন্য আমাদের যে দাবি ছিল সেটি হচ্ছে যে বৈদেশিক বিনিময়ের যে আদান প্রদান এটিও কি হতে হবে, আলাদা হতে হবে। পূর্ব পাকিস্তানের একরকম হবে, পশ্চিম পাকিস্তানের আলাদা হিসেব হবে। দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রা যার যার এখতিয়ারে থাকবে এবং কেন্দ্রীয় সরকারের জন্য উভয় অংশ সমান অথবা নির্ধারিত আনুপাতিক হারে বৈদেশিক মুদ্রা প্রদান করা হবে। অর্থাৎ আমাদের এই দেশে যে আলাদা হিসাব হচ্ছে, সেই আলাদা হিসাব যদিও আমাদের দেশের প্রদেশের হিসাবটা করা হবে বৈদেশিক মুদ্রার, কেন্দ্রীয় সরকারকে এটার একটা অংশ আমরা দেব অথবা একটা নির্ধারিত ধার্য থাকবে যেই ধার্যটা আমরা কেন্দ্রীয় সরকারকে পাঠাবো। আঞ্চলিক সরকারি বিদেশিদের সাথে বাণিজ্য চুক্তি ও আমদানি রপ্তানি করার অধিকার রাখতে হবে। আমাদের দেশ থেকে আমরা কতটুকু বিদেশে রপ্তানি করব, কতটুকু আমদানি করব, এই ক্ষমতাটা আমাদের দেশের লোকদের বা প্রাদেশিক যে সরকার থাকবে সেই সরকারের হাতে এটি রাখতে হবে। এটি ছিল ছয় দফা দাবির পঞ্চম দাবি। এবং শেষ যে দাবি ছিল সেটি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটি আধা সামরিক বাহিনী গঠন করতে হবে। আমাদের কিন্তু আলাদা কোনো বাহিনী ছিল না পূর্ব পাকিস্তানের জন্য। এর আগেও ক্লাসে আমি বলেছি যে বাঙালি জাতির ধারণাই ছিল না তাদেরকে কিভাবে এ দেশ থেকে তাদের সম্পদগুলো নিয়ে নেওয়া হচ্ছে। তাদের কোনো চিন্তাই ছিল না, তাদের গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, তাদেরকে কে শাসন করলো, তাদের দেশ থেকে কে কি নিয়ে গেল, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। যার জন্য তারা কখনো চিন্তাও করেনি যে তাদের একটি আলাদা সামরিক বাহিনী বা বেসামরিক বাহিনী গঠন করা দরকার, বা তাদের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে কর্মকর্তা হওয়া দরকার, বিভিন্ন সরকারি রাজনৈতিক দলে নিজেদের নাম লেখানো দরকার। তো যাই হোক, ভাষা আন্দোলনের পর থেকে যেহেতু তারা সোচ্চার হলো, বুঝতে পারলো যে না, আদায় করলে, দাবি জানালে, আন্দোলন করলে নিজেদের অধিকার অধিকারের জিনিসগুলো পাওয়া যায়, সেই জন্যই তারা নিজেদেরকে আবার সুগঠিত করলো। এবং সেই সুগঠিত হওয়ার ফলেই কিন্তু যেটি আসে সেটি হচ্ছে ছয় দফা দাবি। এই ছয় দফা দাবি ছিল প্রধানত ছিল ছয় দফা দাবিটি আমাদের পূর্ব পাকিস্তানের জন্য প্রাদেশিকভাবে একটি দেশকে উন্নত করার একটি কর্মকাণ্ড, বা পূর্ব পাকিস্তানকে সমৃদ্ধ করার কিংবা পশ্চিম পাকিস্তানের সাথে একই রকম একই তালে এগিয়ে নিয়ে যাওয়ার একটি দলিল, যেটি অস্বীকার করার ফলে পশ্চিম পাকিস্তান আমাদের সুবিধাই হয়েছিল। এই ছয় দফা আন্দোলনই আমাদেরকে স্বাধীনতার আন্দোলনের জন্য আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। পশ্চিম পাকিস্তান যেহেতু চাইছিল না পূর্ব পাকিস্তান আলাদাভাবে নিজেদেরকে সংখ্যাগরিষ্ঠ বা নিজেদেরকে যোগ্যতর করে তুলুক, নিজেদেরকে শক্তিশালী করে তুলুক, সেই জন্য তারা এই ছয় দফা দাবিটাকেও অগ্রাহ্য করে। কিন্তু একটু চিন্তা করে দেখো, পূর্ব পাকিস্তানের চিন্তা ভাবনা কিন্তু ভুল ছিল না। তারা যেটি ভেবেছিল যে একটি গাড়ির দুটি চাকা যদি অসমান থাকে তাহলে গাড়িটি সুন্দরভাবে যেতে পারবে না, বারবার বাধাগ্রস্ত হবে। এই জন্য তারা পশ্চিম পাকিস্তান একটি চাকা এবং পূর্ব পাকিস্তান আরেকটি চাকা, এই দুটি চাকাকেই তারা কী করছিল, সমান করার চেষ্টা করছিল। সেই চেষ্টা থেকেই কিন্তু তারা ছয় দফা দাবিটি জানিয়েছিল। কিন্তু পশ্চিম পাকিস্তান সেটি বুঝতে পারেনি। পশ্চিম পাকিস্তান ভেবেছে আমরা তো সবসময় পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান থেকে নিয়ে নেব। অর্থাৎ তারা যে আচরণটি করছিল বা তাদের যে
কর্মকাণ্ড, তারা যেগুলো যে চিন্তা ভাবনা নিয়ে কাজ করছিল, আমাদের দেশকে শাসন করছিল, তারা তাদের চিন্তা ভাবনাটা এরকম ছিল যে একটি গরুর মুখ থাকবে পূর্ব পাকিস্তানে আর পেছনের অংশটি থাকবে পশ্চিম পাকিস্তানে। অর্থাৎ গরুটি যখন খাবে দাবে বা কোনো কিছু দরকার হবে তখন পূর্ব পাকিস্তান থেকে নেবে, দুধ দেওয়া বা অন্যান্য যে ফসল দেওয়া যে উপকারিতা সেটা পাবে পশ্চিম পাকিস্তান। তাদের চিন্তা ভাবনা ছিল এরকম। তো এটি পরবর্তীতে তাদেরকে এই দেশ ছেড়ে অর্থাৎ পূর্ব পাকিস্তান ছেড়ে যেতে বাধ্য করে। যাই হোক, আমাদের এই ছয় দফা আন্দোলনে আমরা বলেছিলাম যে বাঙালি জাতির মুক্তির সনদ হিসেবে পরবর্তীতে স্বাধীনতা আন্দোলনের রূপ লাভ করে। তো আমাদের এই ছয় দফা দাবির এখানে যে লাইনগুলো আছে আমাদের কিন্তু হুবহু শিখে ফেলতে হবে। ছয় দফা কার্যক্রম আমাদের শুধুমাত্র ক্লাস সেভেনের জন্য না, এটি আমাদের সারা জীবনের জন্য সবসময় লাগবে। এবং এখানে যে লাইনগুলো আছে আমি কিন্তু তোমাদের বই দেখে দেখে প্রতিটি লাইন বোঝানোর চেষ্টা করলাম, কারণ এখানকার একটি ওয়ার্ড একটি লাইনও এদিক ওদিক হওয়া যাবে না। এটি একটি দলিল এবং এই দলিলে যে কথাগুলো যেখানে যেভাবে আছে ঠিক সেভাবেই আমাদের শিখে ফেলতে হবে। ছয় দফা আন্দোলনটি ছিল আমাদের বাঙালি জাতির স্বাধীনতার মুক্তির সনদ, এটি আমরা আশা করি বুঝতে পারলাম। এবং এখানে যে দাবিগুলো আছে এগুলো আমাদের অবশ্যই হুবহু শিখে ফেলতে হবে, এখান থেকে একটি লাইনও আমরা কি করব না, এদিক ওদিক করব না। এবং আমি তোমাদের বই থেকে হুবহু পড়ে বুঝালাম এই জন্য যে এটি কিন্তু আমাদের শুধু সপ্তম শ্রেণী না, এটি আমাদের সারা জীবনের জন্য লাগবে। এবং প্রতিটি ক্লাসে এই ছয় দফা কর্মসূচি নিয়ে আলোচনা আসবে, প্রতিটি ক্লাসেই এই ছয় দফা যে ছয়টা দফা এটি আমাদের লিখতে হতে পারে, পড়তে হতে পারে, সেজন্য আমরা হুবহু এটি যেভাবে আছে ঠিক সেভাবেই শিখে ফেল। এখন আমরা যেটিতে আলোচনা যাব যে এটির প্রতিক্রিয়াটা কী ছিল ছয় দফা আন্দোলন। আমরা তো আমাদের দাবি থেকে বললাম বা আমরা আমাদের দাবিটা জানালাম, এবার এর প্রতিক্রিয়া কী হয়। এর প্রতিক্রিয়া যেটি হয়, পশ্চিম পাকিস্তান কিন্তু কখনোই আমাদের এই দাবিটিকে সহজভাবে নিতে পারেনি। তারা যেটি করল, আইয়ুব খান এটিকে সম্পূর্ণভাবে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি এটা তারা মনে করল। এবং এই প্রতিক্রিয়া হিসেবে তারা যেটি করল আরও বেশি খেপে গেল, কারণ স্বায়ত্ত শাসন পেয়ে গেলে কি হবে, তাদের যে চুরি করার যে অভ্যাসটা অর্থাৎ পাচার করে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে অর্থ নিয়ে যাওয়া এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, এটি তারা কিছুতেই মেনে নিতে পারলো না। আরেকটি যে বিষয় হলো যে আমাদের দেশে যে আমরা বেসামরিক বাহিনী চাইলাম, আমরা আমাদের একটি সরকারি সশস্ত্র বাহিনী চাইলাম, এটা তাদের পছন্দ হলো না। এটাও তারা কী করলো, তাদের বিরুদ্ধেই দাবি হিসেবে মেনে নিল বা মনে করলো। তারা মনে করলো যে আমরা আমাদের পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে চাইছি বা পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণভাবে পশ্চিম পাকিস্তান থেকে আলাদা করতে চাইছি, বা বৈদেশিক মুদ্রাকে আলাদাভাবে হিসাব রাখা, একটা অংশ কেন্দ্রীয় সরকারকে পাঠানো, এটাও তারা মেনে নিতে পারলো না। তারা মনে করলো যে আমাদের বড় উৎসই তো হচ্ছে পূর্ব পাকিস্তান বৈদেশিক আয়ের, পূর্ব পাকিস্তানের কৃষি পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে আমরা যে বৈদেশিক আয় পাই সেটা যদি পূর্ব পাকিস্তানই হিসাব নিকাশ রাখে তাহলে তো পশ্চিম পাকিস্তানের খুব বেশি লাভবান হতে পারবে না, এটিকেও তারা গ্রাহ্য করলো না। এবং আরেকটি যে দাবি ছিল যে সাধারণ মানুষ সুন্দরভাবে প্রাপ্তবয়স্করা ভোট দেবে, সেই ভোটের অধিকারে নির্বাচিত হয়ে দল নির্বাচিত দল ক্ষমতায় যাবে, যেহেতু আইয়ুব খান নিজেই কী করলো জোর করে ক্ষমতায় বসেছিল, সেজন্য এটিকেও সে পজিটিভলি নিতে পারলো না, এটিকেও সে পূর্ব পাকিস্তানের এই দাবিটিকেও তারা সহজভাবে গ্রহণ করতে পারলো না। এছাড়া আরেকটি যে বিষয় ছিল যে পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট পাটজাত দ্রব্য এগুলো রপ্তানি করে সেই আয়টাকে পূর্ব পাকিস্তান নিয়ে নেবে, এটা তারা মেনে নিতে পারলো না। আমাদের দেশে তোমরা হয়তো শুনে থাকবে যে পাটকে তখন কি বলা হতো, সোনালি আঁশ বলা হতো, অর্থাৎ বাংলাদেশের উৎপাদিত পাট সারা বিশ্বে সবচাইতে বেশি জনপ্রিয় ছিল এবং পাটের তৈরি দ্রব্য অনেক বেশি
পাট থেকে যে সুতা তৈরি হতো, সেই সুতা থেকে যে কাপড় তৈরি হতো, এটি অনেক বিশ্বের অনেক দেশেই নাম কুড়াচ্ছিল। এবং এটিকে এটির এত বেশি দাম ছিল, বাংলাদেশের পাটের এত বেশি দাম ছিল যে সোনার দামের মতোই পাটকে নির্ধারণ করা হতো। এই জন্য কিন্তু পাটের আরেক নাম, বাংলাদেশের যে পাট ছিল সেটার আরেক নাম কিন্তু দেওয়া হয়েছিল সোনালি আঁশ। অর্থাৎ এই পাটের আঁশটা সোনার মতোই দামি ছিল। এই সোনার দামে পাটকে ভোগ করছিল কারা? পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তান কিন্তু একটি টাকাও, এই অর্জিত টাকা, বৈদেশিক যে অর্জন, এটি কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো কাজেই আসছিল না। পূর্ব পাকিস্তান কোনোভাবেই সরকারের, এক তো সরকারের রোষানল, অন্যদিক থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তারা যে দামি যেই উৎপাদন করতো, যত ভালো উৎপাদনই করতো না কেন, সরকারকে একটি নামমাত্র মূল্যে সেটি বিক্রি করতে বাধ্য হতো। সরকার কিন্তু, পশ্চিম পাকিস্তান সরকার, সে কিন্তু অনেক বেশি দামে সেটি অন্যান্য দেশে বিক্রি করতো বা রপ্তানি করতো, কিন্তু সেই আয় বাংলার কৃষকরা পেত না, বাংলার মানুষজন সেই আয় ভোগ করতে পারতো না। একইভাবে তারা যখন বুঝে গেল যে বাংলার ছাত্র সমাজ, বিশেষ করে শেখ মুজিবর সহ তারা যে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, তারা যে লাহোর পর্যন্ত এসে এই দাবিগুলো জানাতে পারছে, এটি পশ্চিম পাকিস্তানের জন্য খুব বেশি শুভকর না। এই জন্য তারা এই দফা, ছয় দফা দাবি জানানোর পরপরই তারা কী করলো, ষড়যন্ত্র করে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হলো। এবং এই গ্রেফতার বাঙালি জাতিকে আরেকটু আরেক ধাপ এগিয়ে নিয়ে যায়। যেহেতু বাঙালি জাতি কী হয়, একটার পর একটা ধাপ আগায় বাধাগ্রস্ত হয়ে হয়ে, তারা কিন্তু ওই যে বললাম একেবারে সহজ সরল ছিল, তারা জানতোই না কিভাবে দাবি আদায় করতে হবে। যখন তারা বাধাগ্রস্ত হচ্ছে, তখন সেই বাধাটিকে অতিক্রম করে করে তারা সামনের দিকে এগিয়ে গেছে। তো যাই হোক, এই ছয় দফা দাবির যে শেষ প্রতিক্রিয়া ছিল সেটি হচ্ছে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা। এবং তাকে গ্রেফতার করা হয় একেবারেই কি ভিন্ন একটি ষড়যন্ত্র মামলা, যেটি আগরতলা ষড়যন্ত্র মামলা হিসেবে পরিচিত। এটি আমরা আগামী পাঠে জানবো, আগরতলা ষড়যন্ত্র মামলা বনাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য, এটি আমরা আগামী পাঠে জানবো। তো ছয় দফা আন্দোলন সম্পর্কে আজকের ক্লাসে আমরা জানলাম। এবং এই ক্লাসের যে বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, বিশেষ করে ছয় দফা আন্দোলনের যে প্রতিক্রিয়া তোমাদের পৃষ্ঠা 8 আছে, এটি আমাদের একটু পয়েন্ট করে মনে রাখতে হবে। এখানে গদবাধাভাবে লেখা আছে, আমরা কি করব, যে আগে যেমন ক্লাসে দেখিয়ে দিয়েছি যে এক প্রথম লাইনটি 1 নম্বর পয়েন্ট, দ্বিতীয় লাইনটি 2 নম্বর পয়েন্ট, এইভাবে একটু খুঁজে নিয়ে নিজেরা নোট করার চেষ্টা করতে হবে। আর যদি না পারো তাহলে আমি তো আছি, তোমাদেরকে সাহায্য করব ইনশাল্লাহ। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আমাদের কাজে চলে যাব। প্রথম যে কাজটি আছে, দেখো, সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা ব্যাখ্যা করো। সামরিক শাসন বিরোধী আন্দোলনের সূচনা, এটি কখন হয়? আমরা যে দেখো পাঠ 2-এর যে বাঙালির অর্জন, হ্যাঁ, এই অর্জন থেকে কিন্তু আমাদের ছয় দফা আন্দোলনে চলে যেতে হবে। এখান থেকে আমাদের যদিও এখানে পাঠ 3 আছে, কিন্তু এই কাজ 1-কে সাহায্যটি নিতে হবে পৃষ্ঠা নাম্বার 6 থেকে। এই যে বাঙালির অর্জন, এখান থেকে গুছিয়ে কথাগুলো লিখতে হবে, যে সামরিক শাসন, এখানে আমরা যে আইয়ুব খানের ক্ষমতা দখল এবং ইস্কান্দর মির্জার ক্ষমতা দখলের যে ইতিহাসটি এখানে পেয়েছি, তারিখ সহ এটি আমাদের লিখতে হবে। এবং এখান থেকে বের হয়ে আসার জন্য যে আমাদের ছয় দফা আন্দোলন বা ছয় দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এই সূত্র ধরে আমাদেরকে গুছিয়ে লিখতে হবে, তাহলে আমাদের কাজ 1-এর উত্তরটি আমরা পেয়ে যাব। কাজ 2, দেখো এখানে আছে 1962 সালের ছাত্র আন্দোলনের কয়েকটি কারণ উল্লেখ করো। এটি কিন্তু একটু ঘুরিয়ে লেখা আছে, 1962 সালের ছাত্র আন্দোলনের কারণ কিন্তু 1967 সালের ছয় দফা আন্দোলন। 1962 সালের ছাত্র আন্দোলনের কারণগুলোর ফলাফলই কিন্তু 1967 সালের ছয় দফা আন্দোলন। এটিকে আমাদের ঘুরিয়ে ফিরে গুছিয়ে লিখতে হবে।
এখানে দেখো সুন্দর করে দেওয়া আছে 6 নম্বর পৃষ্ঠায়, যে লাইনটি লেখা আছে যে 1958 থেকে 1962 সাল পর্যন্ত রাজনৈতিক দলের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়। কে করে? আইয়ুব খান। আইয়ুব খান সরকার রাজনীতিতে ক্ষমতায় বসে এবং সে কি করে, যুক্তফ্রন্টকে 2 মাস, ইস্কান্দর মির্জা 2 মাসের মধ্যে যুক্তফ্রন্টকে ক্ষমতা থেকে হটিয়ে দেয় এবং তাকে আবার ক্ষমতা থেকে ইস্কান্দর মির্জাকে হটিয়ে দেয় কে? আইয়ুব খান। 1958 সালে। এবং তিনি এসেই যেটা করেন যে আর কেউ যেন ক্ষমতা থেকে হটাতে না পারে, সেজন্য কি করেন, সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেন। তো এই যে নিষিদ্ধ করে দেন, তখন কি হয়, ছাত্র সমাজ এগিয়ে আসে, যে বিশেষ করে তাদের যে শরীফ শিক্ষানীতি, তাদের উপর যেটা কি করা হয়, চাপিয়ে দেওয়া হয় যে উর্দুতে তাদের পড়াশোনা করতে হবে, লেখাপড়া করতে হবে, তারপর লিখতে হবে, সমস্ত কার্যক্রম, অফিসিয়াল যে সমস্ত কার্যক্রম কি হবে, উর্দুতে হবে, এটি তারা মেনে নিতে পারেনি এবং তারা যে তখন আন্দোলনটি সূচনা করে, এইটাই আমাদেরকে লিখে নিয়ে আসতে হবে, বের করে নিয়ে আসতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো আজকের পাঠ থেকে আমরা যেটি শিখলাম সেটি হচ্ছে 6 দফা আন্দোলন এবং একই সাথে 6 দফা আন্দোলনের যে প্রতিক্রিয়া ছিল কর্মসূচির সাথে সাথে যে প্রতিক্রিয়া ছিল বা 6 দফার যে ফলাফল ছিল সেটি আমরা জানলাম। আরও যেটি জানলাম, কাজ 1 এবং কাজ 2 কিভাবে আমরা লিখব বা তৈরি করব, এগুলো আমাদের আজকেই বাড়িতে গিয়ে নোট খাতায় বা নিজেদের খাতায় লিখে শিখে ফেলতে হবে। এটি তোমাদের বাড়ির কাজ থাকলো, আশা করি তোমরা মুখস্থ করে ফেলবে। বহু নির্বাচনী প্রশ্ন এখানে কম আছে, খুব বেশি হলে 4-5টি হবে, কিন্তু সৃজনশীল প্রশ্নে বিশেষ করে 6 দফা কর্মসূচি এবং এর ফলাফল, এটা তোমাদের অবশ্যই শিখে ফেলতে হবে। বিভিন্ন সৃজনশীল প্রশ্নে এটা থাকবেই থাকবে এবং এর যে এখানে যে আরও 2টি কাজ, এটি তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে শিখে ফেলবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।